নমস্কার বন্ধুরা, নবশ্রী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো বাঙালি অতি প্রিয় ইলিশ মাছ। সেই ইলিশ মাছেরই আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রেসিপিটি আপনাদেরকে করে দেখাব। আর এই ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখা যাক আমার আজকের রেসিপি। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমি এখানে ইলিশ মাছ ভালো করে জলে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, চারটে পিস নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো নুন দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিই। ইলিশ মাছটা আমার নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাতে যাব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজবো না, তেলে দিয়ে আমি দেখুন আমি হালকা করে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলেই আমি কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। আমি এরকম ভাবে বেগুন কুটে রেখেছি, বেগুনগুলো কুটে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই বেগুনগুলো আমি এই তেলে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এই ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপিটি মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এই দেখুন আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে আমি সার্ভ করে নেব। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। ভালো লেগে থাকে তাহলে এইভাবেই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো।
অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব আমার এই রেসিপিটা আপনাদের কাছে সরাসরি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।